দক্ষিণ আফ্রিকার অভিযোগের ভিত্তিতে গাজায় যে কোনো মূল্যে গণহত্যা এবং এ সম্পর্কিত কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। এক মাস পেরিয়ে গেলেও আদালতের সেই রায়কে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে অনাহারে মারার জন্য অবরুদ্ধ ভূখণ্ডটিতে মানবিক সহায়তা আসার পথও বন্ধ করে রেখেছে। ইসরায়েলি বাধায় ত্রাণ সরবরাহের গতি মন্থর হয়ে পড়ায় মানবিক সংকট পৌঁছেছে চরম পর্যায়ে। ক্ষুধার সঙ্গে লড়াই করতে করতে দুর্ভিক্ষের দিকে অগ্রসর হচ্ছেন অন্তত 6 লাখ ফিলিস্তিনি। শিশুদেরও থাকতে হচ্ছে অনাহারে, এমনকি জ্বালানি ও ওষুধ সংকটে অনেক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাও প্রায় বন্ধ। মানবিক বিপর্যয়ের মধ্যে পানি শূন্যতা ও অপুষ্টির সঙ্গে লড়াই করে গাজার উত্তরাঞ্চলে থাকা কামাল আদওয়ান এবং আল শিফা হাসপাতালে 9 শিশু মারা গেছে। এর মধ্যে শুধু কামাল আদওয়ান হাসপাতালেই অপুষ্টিতে মারা গেছে 7 শিশু, আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ পরিস্থিতিতে শিশুদের ধীরে ধীরে নতুন কৌশলে গণহত্যার কাতারে এনে ফেলা হচ্ছে বলে দাবি করছে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল। انا تقريبا في خلال الشهر لا في صوره غريبه جدا فيش يعني كنا انا عندي اطفال رضع شو بدنا طعميهم، صار معهم فقر دم، صار معهم رجال، صار معهم من قله الاكل من قله الغذاء وتنتهي المجاعه. وكنا نتمنى بالمره تكون هذه هدنه طويله الامد، يعني مش لا مؤقته لهيك، يعني عشان تلبي نقدر نلبي احتياجاتنا. এমন দুর্দশার মধ্যেই গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য তোড়জোড় চলছে। আগামী সপ্তাহের শুরুতেই এই যুদ্ধবিরতি হতে পারে বলে দাবিও করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সেই আভাস দিয়ে রেখেছেন। আবার একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্ত্রবিরতির প্রশ্নে ভেটোর ক্ষমতা ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এমনকি $14 বিলিয়ন অনুমোদন ছাড়াও গোলাবারুদ দিয়ে ইসরায়েলকে সুরক্ষিত রাখতে সাহায্য করে যাচ্ছে মার্কিন প্রশাসন। এ অবস্থা ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিতে এখনও অনেক পথ পাড়ি দেয়া বাকি বলে জানিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও যুদ্ধবিরতি চুক্তির দিকে অগ্রসর হওয়ার কোনো আভাস নেই, বরং নিরস্ত্র ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এরই মধ্যে সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ প্রক্রিয়ায় যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হয় তা ঠিক হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। হ্যাঁ, বি অ শো স্টিলার।